উদ্ভিদ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের সামনে জেনেটিক্স বা বংশগতি বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় জিন ইন্টারাকশন বা জিনের আন্তঃক্রিয়ার অ্যাডিটিভ জিন ইন্টারাকশন অর্থাৎ সিঙ্গেল ডোমিন্যান্ট ইপিস্টাসিস নিয়ে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জিনের সংযোজিত আন্তঃক্রিয়া বা অ্যাডিটিভ জিন ইন্টারাকশন একক প্রকার দমন কার্য বা সিঙ্গেল ডোমিন্যান্ট ইপিস্টাসিস নিয়ে আলোচনা করছি। একক প্রকার দমন কার্য বা সিঙ্গেল ডোমিন্যান্ট ইপিস্টাসিস উপস্থিত থাকলে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের 9:3:3:1 অনুপাত পরিবর্তিত হয়ে 9:6:6:1 অনুপাত পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, সিঙ্গেল ডোমিন্যান্ট ইপিস্টাসিস উপস্থিত থাকলে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের 9:3:3:1 অনুপাত পরিবর্তিত হয়ে 9:6:1 অনুপাত পাওয়া যায়। ইডব্লিউ সেনট 1927 সালে কুমড়া উদ্ভিদের গোলাকার ফলযুক্ত দুইটি ভ্যারাইটির মধ্যে ক্রস করে F1 বংশধরে শুধুমাত্র ডিস্ক ফলযুক্ত কুমড়া উদ্ভিদ পেয়েছিলেন এবং F2 বংশধরে ডিস্ক গোল এবং লম্বা ফলযুক্ত কুমড়া উদ্ভিদ 9:6:1 অনুপাতে কুমড়া উদ্ভিদ পেয়েছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক্ষেত্রে গোলাকার ফলযুক্ত উদ্ভিদের জিনোটাইপ ক্যাপিটাল এ স্মল বিবি, গোলাকার ফলযুক্ত ভ্যারাইটি জিনোটাইপ স্মল এ ক্যাপিটাল বিবি, F1 বংশধরের জিনোটাইপ ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইডব্লিউ সেনট মনে করেন এক্ষেত্রে এ ও বি জিন যখন একা এবং হোমোজাইগাস প্রকট অবস্থায় থাকে তখন গোল ফলযুক্ত কুমড়া উদ্ভিদ সৃষ্টি করে এবং এর বিপরীত জিনের হোমোজাইগাস ডাবল প্রচ্ছন্ন এলিলকে দমন করে।
যখন কোনো প্রকট জিন থাকে না তখন লম্বা উদ্ভিদ সৃষ্টি হয়, যখন কোনো প্রকট জিন থাকে না তখন লম্বা উদ্ভিদ সৃষ্টি হয়। কিন্তু এ ও বি জিনের একত্রিত একসাথে থাকলে সহযোগিতামূলক কার্য করে এবং দিক্স ফলযুক্ত উদ্ভিদ সৃষ্টি হয়। এক্ষেত্রে এ ও বি উভয় জিনের যে কোনোটি উপস্থিত থাকলে হোমোজাইগাস অবস্থায় প্রচ্ছন্ন জিনের কার্য দমন করে, তাই একে একক দমন কার্য বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক্ষেত্রে গোলাকার ফল যুক্ত উদ্ভিদের জিনোটাইপ ক্যাপিটাল এ স্মল বিবি, স্মল এ ক্যাপিটাল বিবি, ক্যাপিটাল এ জিনজোড়া হোমোজাইগাস এবং স্মল বিবি জিনজোড়া হোমোজাইগাস, তাই এখান থেকে ক্যাপিটাল এ ও বি গ্যামেট পাওয়া যাবে। অপরপক্ষে গোলাকার ফলযুক্ত উদ্ভিদের জিনোটাইপ স্মল এ জিনজোড়া হোমোজাইগাস এবং ক্যাপিটাল বি বি জিনজোড়া হোমোজাইগাস, এখান থেকে স্মল এ ক্যাপিটাল বি গ্যামেট পাওয়া যাবে। এ বি পুং গ্যামেটের সাথে স্মল এ ক্যাপিটাল বি স্ত্রী গ্যামেটের মিলনের ফলে এফ ওয়ান বংশধরে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি হেটারোজাইগাস জিনোটাইপ পাওয়া যাবে এবং এক্ষেত্রে ক্যাপিটাল এ ও ক্যাপিটাল বি এর সহায়ক ক্রিয়ায় ডিক্স আকৃতির ফলযুক্ত উদ্ভিদ সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এফ ওয়ান বংশধরের ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি জিনোটাইপ থেকে চার ধরনের গ্যামেট ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল এ স্মল বি স্মল এ ক্যাপিটাল বি স্মল এ স্মল বি, অনুরূপভাবে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল এ স্মল বি ক্যাপিটাল এ অর্থাৎ স্মল এ ক্যাপিটাল বি স্মল এ স্মল বি চার ধরনের মিস্ত্রি গ্যামেট পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা একটি চেকার বোর্ড নিয়ে স্ত্রী গ্যামেটগুলোকে ক্যাপিটাল এ বি ক্যাপিটাল এ স্মল বি স্মল এ ক্যাপিটাল বি স্মল এ স্মল বি উপস্থাপন করলাম। এবার চারটি পুং গ্যামেটকে এভাবে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল এ স্মল বি স্মল এ ক্যাপিটাল বি স্মল এ স্মল বি উপস্থাপন করলাম। এবার ক্যাপিটাল এ ক্যাপিটাল বি পুং গ্যামেটের সাথে এই চারটি স্ত্রী গ্যামেটের মিলনের ফলে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি বি অর্থাৎ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি পুং গ্যামেটের সাথে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি পুং স্ত্রী গ্যামেটের মিলনের ফলে ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ডিক্স ফল, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি পুং গ্যামেটের সাথে ক্যাপিটাল এ স্মল বি
स्त्री कैपिटल मिल रहा है बोले कैपिटल ए कैपिटल ए कैपिटल बी दिस फॉर कैपिटल ए कैपिटल बी कौन कैपिटल साथे स्मॉल ए कैपिटल बी स्त्री कैपिटल मिल रहा है बोले कैपिटल ए स्मॉल ए कैपिटल बी दिस फॉर कैपिटल ए कैपिटल बी कौन कैपिटल साथे स्मॉल ए स्मॉल बी स्त्री कैपिटल मिल रहा है बोले कैपिटल ए कैपिटल बी स्मॉल बी दिस फॉर कैपिटल ए स्मॉल बी कौन कैपिटल साथे कैपिटल ए कैपिटल बी स्त्री कैपिटल मिल रहा है बोले कैपिटल ए कैपिटल ए कैपिटल बी दिस फॉर कैपिटल ए कैपिटल कैपिटल ए स्मॉल बी कौन कैपिटल साथे स्मॉल ए कैपिटल ए स्मॉल बी स्त्री कैपिटल मिल रहा है बोले कैपिटल ए स्मॉल बी कौन फॉर कैपिटल ए स्मॉल बी कौन कैपिटल साथे स्मॉल ए कैपिटल बी स्त्री कैपिटल मिल रहा है बोले कैपिटल ए स्मॉल बी दिस फॉर कैपिटल ए स्मॉल बी कौन कैपिटल साथे स्मॉल बी स्त्री कैपिटल मिल रहा है बोले कैपिटल ए स्मॉल बी कौन फॉर स्मॉल ए कैपिटल बी कौन कैपिटल साथे এই চারটি স্ত্রী কমিটির মিলনের ফলে ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি ডিস ফর ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল স্মল বি ডিস ফর স্মল এ ক্যাপিটাল বি গোল ফর স্মল এ ক্যাপিটাল বি স্মল বি গোল ফর আবে স্মল এ স্মল বি টুর্নামেন্টের সাথে कैपिटल ए कैपिटल बी कैपिटल ए स्मॉल बी स्मॉल ए कैपिटल बी स्मॉल ए स्मॉल बी स्त्री गैमेट मिलने के फले चदाक्रमे कैपिटल ए स्मॉल ए कैपिटल बी स्मॉल बी दिस फॉर स्मॉल ए कैपिटल ए स्मॉल बी होल फॉर स्मॉल ए कैपिटल बी स्मॉल बी होल फॉर स्मॉल बी लम्बा फल पा जा शिक्षार्थी बंधुरा चेकार बोर्ड थे देखते जख कैपिटल एवं कैपिटल बी एका होमोजाइगस अवस्थाय থাকছে তখন গোল ফল সৃষ্টি হচ্ছে ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি একা বা হোমোজাইগাস অবস্থায় থাকলে গোল ফল সৃষ্টি হচ্ছে যেমন এক্ষেত্রে ক্যাপিটাল এ হোমোজাইগাস অবস্থায় আছে এবং গোল ফল সৃষ্টি হচ্ছে এবং ক্যাপিটাল এ ক্যাপিটাল এর বিপরীত জিনের হোমোজাইগাস ডাবল প্রচ্ছন্ন জিনকে দমন করে ডাবল প্রচ্ছন্ন জিনকে দমন করে ক্যাপিটাল এ একা উপস্থিত থাকলে গোল ফল এবং এর বিপরীত জিন এর হোমোজাইগাস প্রচ্ছন্ন জিনকে প্রচ্ছন্ন জিনের কার্য দমন করে এক্ষেত্রে বিবি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি হোমোজাইগাস অবস্থায় উপস্থিত থাকলে গোল ফল সৃষ্টি হয় এবং এর বিপরীত জিনের হোমোজাইগাস প্রচ্ছন্ন ডাবল জিনের এলিলকে দমন করে ক্যাপিটাল বি জিন একা উপস্থিত থাকার কারণে গোল ফল সৃষ্টি হয় এবং এর বিপরীত জিনের হোমোজাইগাস ডাবল প্রচ্ছন্ন এলিলকে দমন করে
এক্ষেত্রে ক্যাপিটাল এ জিন একা উপস্থিত থাকার কারণে ভুলভাল সৃষ্টি হয় এবং এর বিপরীত জিনের ডাবল প্রচ্ছন্ন এলিলকে দমন করে। এক্ষেত্রে ক্যাপিটাল বি জিন একা উপস্থিত থাকার কারণে ভুলভাল সৃষ্টি হয় এবং এর বিপরীত জিনের ডাবল প্রচ্ছন্ন এলিল জোড়াকে দমন করে। স্মল বিবি এক্ষেত্রে কোনো প্রকার চিহ্ন না থাকার কারণে লম্বা ফলযুক্ত উদ্ভিদ সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিস্ক এক্ষেত্রে এ ক্যাপিটাল এ ও ক্যাপিটাল জিনের ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি জিন উভয়ে উপস্থিত থাকলে সহযোগিতামূলক কাজ করে এবং ডিসফল সৃষ্টি হয়। এ এবং বি উভয় জিনের সহায়ক ক্রিয়ায় ডিসফল সৃষ্টি হয়। ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি উভয় জিনের সহায়ক ক্রিয়ায় ডিসফল সৃষ্টি হয়। ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি উভয় জিনের সহায়ক ক্রিয়ায় বা সহযোগিতামূলক কাজের ফলে ডিসফল সৃষ্টি হয়। ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এর সহায়ক ক্রিয়ায় ডিসফল সৃষ্টি হয়। ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এর সহায়ক ক্রিয়ায় ডিসফল সৃষ্টি হয়। ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এর সহায়ক ক্রিয়ায় ডিসফল সৃষ্টি হয়। ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এর সহায়ক ক্রিয়ায় ডিসফল সৃষ্টি হয়। ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এর সহায়ক ক্রিয়ায় ডিসফল সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা খুব সহজে ব্যাখ্যা করতে পারি যে এ ও বি জিন যখন একা বা হোমোজাইগাস অবস্থায় থাকে, অর্থাৎ এ ও বি জিন যখন একা এবং প্রচ্ছন্ন, অর্থাৎ এ ও বি জিন যখন একা বা হোমোজাইগাস অবস্থায় উপস্থিত থাকে, তখন গোল ফলযুক্ত উদ্ভিদ সৃষ্টি হয় এবং এর বিপরীত জিনের প্রচ্ছন্ন জিন জোড়াকে দমন করে। কিন্তু এ ও বি জিন যখন একসাথে উপস্থিত থাকে, তখন এ ও বি জিনের সহায়ক ক্রিয়ায় ডিস্ক ফলযুক্ত উদ্ভিদ সৃষ্টি করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক্ষেত্রে তিনটি জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হলো ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি জিন যখন একা বা হোমোজাইগাস অবস্থায় থাকে, তখন গোল ফল সৃষ্টি হয় এবং এর বিপরীত জিনের হোমোজাইগাস ডাবল প্রচ্ছন্ন এলিলকে দমন করে। অন্য একটি কাজ, এ ও বি জিন যখন একসাথে থাকে, তখন সহযোগিতামূলক কাজ করে বা সহায়ক ক্রিয়ায় কাজ করে, সেক্ষেত্রে ডিসফল সৃষ্টি হয়। অন্য একটি শর্ত, ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি যে কোনো প্রপার্টি উপস্থিত না থাকলে, অর্থাৎ কোনো প্রকার প্রপার্টি উপস্থিত না থাকলে লম্বা ফলযুক্ত উদ্ভিদ
सृष्टि है। प्रिय शिक्षार्थी बंधुरा हमरा आज आलोचना करलाम एडिटिव जीन इंटरैक्शन एर सिंगल डोमिनेंट हिस्टेसिस अर्थात एडिटिव जीन इंटरैक्शन एर सिंगल डोमिनेंट हिस्टेसिस जीनेर संयोजित अंतःक्रिया एकक प्रकार दमन कार्य ए घटनाय मेंडेलेर द्वितीय सूत्रे 9:3:3:1 परिवर्तित हुए 9:6:1 अनुपात पावा जाए। प्रिय शिक्षार्थी बंधुरा এতক্ষণে তোমরা নিশ্চয়ই অ্যাডিটিভ জিন ইন্টারাকশন সংযোজিত জিনের কার্য সংযোজিত জিনের আন্তঃক্রিয়া একক প্রকার দমন কার্য খুব সুন্দরভাবে অনুধাবন করলে आज ए पर्यन्त शेष करछि। आगामी काल आबारो तोमादेर सामने जीन इंटरैक्शनेर अन्य कोनो जीनेर काज निये आलोचना करब। से प्रत्याशाय तोमादेर सुस्वास्थ्य कामना करे एखाने शेष करछि। आल्लाह हाफेज़।